আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আবার আপনার মধ্যে নতুন আরেকটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যেখান থেকে আমরা যে এর আগে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করছিলাম FMCPA, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা 4-5 বার অনেকে পেমেন্ট পাইছি, আমি নিজে কিন্তু 4-5 বার পেমেন্ট পাইছি, এবং যারা যারা এই অ্যাপসে কাজ করছে প্রত্যেকে কিন্তু এখান থেকে পেমেন্ট পাইছে। সো এরকমই কিন্তু আর একটা নতুন একটি অ্যাপ্লিকেশন আসছে, যেখান থেকে এই FMCPA এর মতনই আমরা ইনকাম করতে পারবো, ধুমসে ধুমায় ইনকাম করতে পারবো। সো এই কুপের অফারটা কেউ মিস করবেন না, দারুণ একটা কুপের অফার চলে আসছে। যারা যারা আজকে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিও দেখলে আপনি এখান থেকে কীভাবে কী করতে হবে এটা জেনে থাকবে আজকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমরা আগে যে FMCPA থেকে যেভাবে কুপাইছি, তো এখান থেকে এই অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু ধুমসে ধুমায়া কুপাইতে পারবো, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি প্রোডাক্ট মধ্যে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। দেন এখান থেকে অ্যাপটা এখান থেকে ইনস্টল দিয়ে যাচ্ছে, এখানে ওপেনে প্রেস করে দেবেন, ঠিক আছে। তো গাইস, এখান থেকে আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল দেওয়ার পর যাচ্ছে, এখান থেকে আমরা এখন ওপেনে প্রেস করে দেবো। সো আমি আবার বলতেছি, এটা থেকে কিন্তু আমরা FMCPA এর মতনই কিন্তু দুমায়া কুপাইতে পারবো, ঠিক আছে। সো এই কুপের অফারটা কেউ মিস করবেন না, যারা আমার ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকেই এই অফারটাতে অ্যাকাউন্ট খুলে কাজ করে স্টার্ট করে দেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে ইমেল আইডি দিতে হবে। সো আমি এখান থেকে আমার ইমেল আইডি দিলাম, দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার টিক বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে বক্স টিক মার্ক দিয়ে মানে এখান থেকে আপনি তাদের সকল কিছু মেনে নিচ্ছেন আর কি, ট্রানজেকশন আর কি, ঠিক আছে। তারপরে এখান থেকে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আপনাকে তারা এখান থেকে একটু ওয়েট করেন, এখান থেকে তারা আই এম নট এ রোবট ক্লিক করবেন, ক্লিক করার আচ্ছা এখান থেকে আমি ওয়েবসাইটের রানিং করে দিই, আচ্ছা ঠিক আছে, আই এম নট এ রোবটের পর ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো ক্লিক করা হয়ে গেলে এখান থেকে একটু লোড নেন, আচ্ছা আমার ডেটা চলে গেছে। তো গাইস, আপনার সাথে এরকমটা চলে আসবে। সো এখান থেকে জাস্ট এখান থেকে জয়েন আসে ক্লিক করবেন, ঠিক আছে। জয়েন আসে ক্লিক করে সরাসরি তাদের টুইটারের পেজে নিয়ে আসবে, দেখেন তাদের টুইটারটা রয়েছে, টুইটারে নিয়ে আসবে। দেন দেখবেন তার টুইটারটা কিন্তু এখান থেকে 100% ভেরিফাইড, ঠিক আছে। FMCPA-এরও কিন্তু টুইটার কিন্তু 100% ভেরিফাইড ছিল, সো এটাও কিন্তু 100% ভেরিফাইড টুইটার, দেখবেন 100% ভেরিফাইড টুইটার। সো এখান থেকে জাস্ট আমরা ফলো করে দিব, তারপরে এখান থেকে নিচে এসে তাদের এখানে একটা লাইক করবো, এখানে একটা লাইক করে তারপর এখানে রিটুইট করে দিব, ঠিক আছে। রিটুইট করে দিলাম, কারণ এটা দিয়ে যে টুইটার পেজটা কিন্তু তাদের এখানে ভেরিফাইড পাওয়া যায়। সো আশা করতেছি এখান থেকে আমরা FMCPA এর মতনও কিছু না কিছু এখান থেকে আমরা পাবো, ঠিক আছে। তো আবার এখানে সেভ ভেরিফাই ক্লিক করবো, একটি লুট নিবে, আগেরবার আমার নেটওয়ার্ক কারণ আসছিল না, তো এবার কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনি নটার রোবটে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ফিল আপ হয়ে যাবে, এখান থেকে মোটর সাইকেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখানে আপনারা ক্লিক করে হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, এখান থেকে এটা ক্লিক হয়ে যাওয়ার পর এই এখান থেকে সরাসরি তারা আমাদেরকে আমার জিমেলের কিন্তু একটা কুট পাঠিয়ে দেবে, ঠিক আছে। এই কুটটা আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে একটু ওয়েট করেন, ওয়েট করার পর আমার জিমেলে চলে যাবেন, এখান থেকে আমার জিমেলে কিন্তু অলরেডি একটা কুট চলে আসছে, এই যে আমার হচ্ছে 9074, ঠিক আছে। তো আপনার কিন্তু কুট চলে আসবে 9074 দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার যেটা আসে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার হচ্ছে 9074, তো আপনার অন্য কিছু আসতে পারে, যেটা আসে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কিন্তু এখান থেকে আপনার একটি ইউজার নেম দিতে হবে, তারপরে একটি পাসওয়ার্ড দেবেন, তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন, যেখানে মনে করেন আপনার নাম থাকবে, কিছু লেটার থাকবে, বিভিন্ন ধরনের হেভিজেভি দিয়ে আপনি একটি পাসওয়ার্ড দেবেন, মানে যতই স্ট্রং দিবেন ততই কিন্তু আপনার লাভ, ঠিক আছে। মানে আপনার অ্যাকাউন্টটা সহজে হ্যাক হবে না, ঠিক আছে। সো জাস্ট এটা পাসওয়ার্ড দিয়ে আমি ব্যাক করতেছি, ঠিক আছে। সো অলরাইট গাইস, এখানে আমার পাসওয়ার্ড দেওয়া এখানে কমপ্লিট। এখানে ফার্স্টে আপনার একটা ইউজার নেম দিবেন, মানে আপনার নামে পিছিয়ে কিছু সংখ্যা দিয়ে দিবেন, আর এখান থেকে তারপর একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই হ্যাশ স্টার এগুলো ইউজ করবেন। তারপরে এখান থেকে আবারও সেম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করতেছি, ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পর একটু লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে আমাদেরকে সেভে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করবে। তো এখান থেকে আপনাকে ইনভাইট কোড দিতে হবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই মোস্ট আপনি ইনভাইট কোড দেবেন, দেখেন ভিডিওর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ইনভাইট কোড দেওয়া আছে, জাস্ট ওই কোডটা আপনি এখানে দেখে দেখে বসায় দেবেন, ঠিক আছে। অথবা প্রোডাকশন বক্সে কিন্তু আমি কুটটা দিয়ে দিব, ওখান থেকে আপনার কুটটা এখানে বসায় দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি কুটটা দিয়ে ব্যাক করতেছি। তো গাইস, এখানে আমার ইনভাইট কোড বসানো কমপ্লিট, সাবমিট ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনার যেটা করছি ইনভাইট কোড আমি যেটা দিলাম সেটা দেখে দেখে আমার kmshakil এই নামটা হয়তো ইনভাইট কোড থাকবে, এখান থেকে দেখে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখেন এখানে দেওয়ার সাথে কিন্তু আমরা কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট, এখানে দেখেন তাদের সাথে তাদের ফেভারিট রয়েছে, বাইন্যান্স রয়েছে, এবং এখান থেকে আপনার টুইটার মধ্যে সকল কিছু আছে, ঠিক আছে। তারা কয়েন বেস এবং বাইন্যান্স দুইটার সাথে তারা কিন্তু অ্যাড রয়েছে, ঠিক আছে। তাদের কিন্তু টুইটার রয়েছে, ডিসকর্স রয়েছে, রিডিট সকল কিছু তাদের আছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল এবং সকল কিছু তাদের আছে। সো এখানে আমাদের কাজ হচ্ছে এখানে কর্নার ক্লিক করে দেবেন, কর্নার ক্লিক করে দেবেন, ক্লোজ অলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে অবশ্যই থ্রিনারে ক্লিক করুন, থ্রিনারে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার নামটা সকল শো করবে। তো আমি কিন্তু আগেই বলছিলাম এটা যেহেতু আগে FMCPA এর মতন, FMCPA কিন্তু আমরা কিন্তু KYC না করলেও কিন্তু এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারছিলাম না, ঠিক আছে। তো এটা তো সেমভাবে আমাদেরকে KYC কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টগুলো পাবো, ঠিক আছে। এখানে আমি মেনে ক্লিক করার পর এখানে দেখেন আমার রেফার কুট মুট সব করতেছে, এবং এখানে আমাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনাকে অবশ্যই KYCটা কমপ্লিট করতে হবে, KYC কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু তাদের
কাছ থেকে যে তাদের এমগো এমগো তাদের টোকেনটা পাবেন যেটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট সেল দিয়ে টাকাটা আপনার পকেটে আনতে পারবেন ঠিক আছে সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে কেওয়াইসি তে ক্লিক এখানে আইডেন্টি ভেরিফাই ক্লিক করতে হবে তারপর এখান থেকে ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি কি যে আইডি করতে চান এটা এখানে আপনার ফার্স্ট অফ অল এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন যেমন ধরেন আমরা বাংলাদেশ রয়েছি সো আমরা বাংলাদেশ সিলেক্ট করব তারপর এখান থেকে আপনার পাসপোর্ট থেকে আইডি কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স আছে এখান থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে এখানে টিক বক্স রয়েছে টিক বক্স ক্লিক করলে আপনার সামনে কিছু শো চলে আসবে এখান থেকে আমি দেখা যাচ্ছে এখানে টিক বক্স ক্লিক করবেন ক্লিক করবে এখান থেকে টিক বক্স দিয়ে দিবেন দেওয়ার পর যাচ্ছে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করে এখানে উপরে একটা অ্যালাউ ইউজিং অ্যাপ দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি আবারও এখান থেকে আপনার বলবে যে আপনার এখান থেকে আপনার ফটো দিতে মানে আইডি কার্ডের ফটোগুলো দিতে ঠিক আছে তো এখান থেকে লাস্ট টাইম আইডি কার্ডের ফটোগুলো দিব তো গাইস এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং এখান থেকে ফার্স্টে দেবেন ফ্রন্ট পেজ তারপর সেকেন্ড দেবেন আপনি এখান থেকে আপনার ব্যাক পেজটা দেবেন ঠিক আছে তারপর আপনার যার আইডি কার্ড তার একটি ছবি লাগবে ছবিটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো এটা আমি এখন দেখাইতে পারবো না কারণ আমার হাতে এখন বর্তমানে আমার আইডি কার্ডটা নাই তার জন্য দেখাইতে পারতেছি না জাস্ট এটুকুই কাজ ঠিক আছে এটুকুই কাজ করলে আপনার আইডি কার্ডের জাস্ট রিভিউ চলে দেবে রিভিউ চলে গেলে জাস্ট এখান থেকে পরবর্তীতে আপনার আইডি কার্ডটা কিন্তু এখান থেকে ভেরিফাই তারা সঠিক থাকলে আপনার সকল তথ্য ঠিকই সঠিক থাকলে আপনাকে তারা এখান থেকে আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে তাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়ে নেবেন আমি এখান থেকে তাদের কিন্তু টুইটার মুইটার এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে তাদের লিঙ্কডিন টুইটার তো অলরেডি আমরা করছি তারপর লিঙ্কডিন রয়েছে এবং গুগল রয়েছে এখানে তাদেরকে ফলো টলো করে দেবেন ঠিক আছে করে দিলে কিন্তু জাস্ট কমপ্লিট তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি এগুলো আর কোনো কিছু করতে হবে না জাস্ট এখান থেকে আপনাদের একটু ওয়েট করবেন ওয়েট করার পর তারা আপনাকে এখান থেকে তারা মেইন করে দেবেন 20টা টোকেন ইনস্ট্যান্ট তারা আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তারপর এখান থেকে আপনার এখান থেকে ইনভাইট কোড থাকবে যে রেফার ইনভাইট কোড এখান থেকে ক্লিক করবেন এখানে ইনভাইটে ক্লিক করবেন এখান থেকে আপনি ইনভাইট লিঙ্কটা এবং কোডটাকে এখানে কপি করতে পারেন এগুলো আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবকে যখন কিন্তু আপনি শেয়ার করেন তখন কিন্তু এখান থেকে আপনি কিন্তু আর 15টা করে প্রতিটা 15টা টোকেন করে আপনি কিন্তু প্রতিটা টাকা কারণে পাবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই বেশি বেশি রেফার করানোর চেষ্টা করুন তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন সো এখন বলতে পারেন যে 20টা টুকুনের দাম কত প্রতিটা টুকুনের দাম বর্তমানে তারা কিন্তু ধরে রাখছে মাত্র 10 সেন্ট করে তার মানে 20টা টুকুনের দাম হবে মেবি $2 মতন ঠিক আছে $2 দাম কিন্তু প্রায় থেকে 200 থেকে 220 টাকা মেবি এরকম হয়ে আশেপাশে ঠিক আছে 220 টাকা থেকে 230 টাকা আর কি কারণ আপনি যখন ডলার বাই সেল করতে যাবেন তখন কিন্তু 10 টাকা থেকে 15 টাকা কিন্তু প্রতি ডলারের দাম ঠিক আছে সো এভাবে মূলত এখান থেকে জয়েন হয়ে নেবেন জাস্ট এখান থেকে আপনার কেওয়াইসিটা ভেরিফাই করে রাখেন এরপর আপনাকে কীভাবে এই টুকেনটা আসলে এখান থেকে আইডি কার্ড ভেরিফাই করা হয়ে গেলে দেন কীভাবে এই টোকেন আপনি সেল দিবেন সেল দিয়ে টাকাটা আপনার ওয়ালেট আনবেন সেটা আমি দেখা যাবে দেখেন এখান থেকে বর্তমানে কিন্তু আমি যে 1 টাকা টাক্স করার জন্য কিন্তু আপনাকে এখান থেকে 1টা টোকেন অলরেডি পেয়ে গেছি ঠিক আছে কেওয়াইসি করার জন্য কিন্তু আপনি 20টা টোকেন পাবেন ঠিক আছে এবং এখান থেকে প্রতিটা টাক্সের জন্য কিন্তু আর 1টা করে টোকেন পাবেন ঠিক আছে সো এইভাবে কিন্তু মূলত আপনি এখান থেকে দেখেন এই যে এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং ইউর রেফার ঠিক আছে প্রতি রেফারের জন্য কিন্তু এখান থেকে আপনি রেফার করার সাথে কিন্তু 12টা টোকেন পাবেন এবং রেফার যখন কিনা কমপ্লিটলি সকল আর্নিং করবে সকল কিছু করবে তখন কিন্তু আপনি এখান থেকে টোটাল আপনি এখান থেকে 16টা টোকেন কিন্তু আরও এক্সট্রাভাবে পেয়ে গেলেন তার মানে এখান থেকে প্রায় আপনি 28টা টোকেন কিন্তু এখান থেকে রেফার কারণে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করতেছি আপনাকে বুঝাইতে পারছি সো এখানে আর এছাড়া আর অন্য কোনো কাজ নেই জাস্ট আপনি কেওয়াইসিটা কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু সকল কিছু এখানে চলে আসবে দেন এই ব্যালেন্স কিন্তু এখানে চলে আসার পর এখানে আমরা কিন্তু ব্যালেন্সগুলো এখান থেকে আমরা কিন্তু বিক্রি করে টাকাটা আমার পকেট আনতে পারবো ঠিক আছে সো কীভাবে কী করবেন পরবর্তীতে আমি সকল কিছু জাস্ট এ টু জেড আপনাকে বুঝাতে দিব তো আজকে এই পর্যন্তই জাস্ট এতটুকু করে রাখেন অ্যাকাউন্টটা খুলে রেফার কোডটা বসে তারপরে এখানে আপনি জাস্ট আইডি কার্ডটা এখানে দিয়ে ভেরিফাই কমপ্লিট করে রাখেন এরপরে কীভাবে আপনার টাকাটা আপনার পকেট পথে আনবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার জাস্ট আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন ঠিক আছে তো এটুকু কাজ করে রাখেন এরপর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার কীভাবে টাকা আপনার পকেট বদলাতে হবে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার ঠিক আছে আমার ছেড়ে দেন আমি জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ সকল কিছু করে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত হিসেবে ভালো থাকেন।